জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছে কুঁড়ি আসলেও সেটি ঝরে পড়ছে, সম্পূর্ণ ফুটছে না, গাছের গ্রোথ আসছে না, এই সমস্যাগুলি থেকে খুব সহজেই আপনি পরিত্রাণ পেতে পারেন যদি এই তরল সারটি গাছে প্রয়োগ করেন। কিভাবে এই তরল সার তৈরি করবেন এবং কখন কতটুকু পরিমাণে গাছে দেবেন তাই নিয়ে আজকের ভিডিও। জবা গাছের এই সমস্ত কমন সমস্যাগুলি থেকে খুব সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দিনের থেকে রাতের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, পাশাপাশি দুপুরের যে রোদ তা প্রায় 40 ডিগ্রি ক্রস করছে, এ কারণেও হতে পারে। দুপুরের যে প্রখর রোদ থেকে গাছগুলিকে সেমিশেডে রাখি, তাহলে আমরা এই যে সমস্যাগুলি থেকে রেহাই পেতে পারি। কিন্তু এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো গাছের প্রয়োজনীয় পুষ্টি। এই পুষ্টি যদি গাছকে আমরা ঠিকঠাকভাবে না দিতে পারি, তাহলেও এই সমস্যাগুলি হতে পারে। যেহেতু এখন গরমকাল চলছে, সেজন্য সরাসরি ড্রাই খাবার না দিয়ে আমরা তরল সারের মাধ্যমে গাছের যে প্রয়োজনীয় খাবারের চাহিদা সেটি আমরা পূরণ করব। জবা গাছ সাধারণত নাইট্রোজেন ও পটাশিয়াম বেশ খাবার পছন্দ করে এবং এ সময় যেহেতু ব্লুমিং টাইম, সেজন্য আমরা এই জাতীয় খাবার দেব। এখানে আমি ব্যবহার করছি এনপিকে এর পাশাপাশি অনুখাদ্য সমৃদ্ধ কিচেন ওয়েস্টের যে লিকুইড, সেই লিকুইড তরল সার ব্যবহার করছি। এরকম যে লাল পটাশ, সেই লাল পটাশ ব্যবহার করছি। ফ্রেশ জল নিয়ে নিয়েছি 3 লিটার এবং এখানে আমি 1 লিটার পরিমাণ কিচেন ওয়েস্টের যে লিকুইড তরল সার সেটি নিয়েছি। এটি আমরা প্রথমে এই ফ্রেশ জলের সঙ্গে এভাবে মিলিয়ে দেব। এভাবে মিলিয়ে দিলাম। দেবার পর এরকম চামচের আমরা 1 চামচ পরিমাণ লাল যে পটাশ রয়েছে সেই পটাশ আমরা এর সঙ্গে মিলিয়ে নেব। পটাশটি যাতে দ্রুত মিশে যায় ততক্ষণ আমরা এরকম জলটা নাড়াচাড়া করে নেব। আমরা গাছ প্রতি 250 থেকে 300 ml ব্যবহার করব, অর্থাৎ আপনার কাছে যতগুলি গাছ থাকবে আপনি এভাবে এই তরল সার বানিয়ে নেবেন। দেখুন, এরকম ছোট যদি 6 ইঞ্চি কোনো পাত্রে গাছ থাকে তাহলে আমরা এখানে 250 ml ব্যবহার করতে পারি এবং এরকম 8 বা 10 ইঞ্চির টবে থাকলে আমরা 300 থেকে 500 ml পর্যন্ত এই তরল সার ব্যবহার করব। এটি গাছের পুষ্টির চাহিদার পাশাপাশি গাছ হেলদি রাখবে এবং পাতা একেবারে চকচকে হবে, ফুলে ভরে যাবে আপনার গাছ। গাছের যে পুষ্টির চাহিদা সেই পুষ্টির চাহিদা পূরণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।